জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে তার কোষে দেখি 6.3-র চারের দাগের অঙ্ক থেকে। তোমরা তোমাদের বইয়ের 109 পাতা খুলবে, 109 পাতাতে দেখবে চারের দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে সমাধান করছি। এর আগের অন্যান্য লেসনের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে দিয়েছি, তার প্লে লিস্ট করে দিয়েছি এবং প্লে লিস্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা চাইলে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো এবং অঙ্কগুলো সমাধান করে নিতে পারো। তো চলো আজকে দেখে নিচ্ছি চায়ের দাগে কী অঙ্ক বলেছে। তো তোমাদের আগে সামনে একটু বইটা দেখিয়ে দিই কোন অঙ্কগুলো আমরা সেটা সমাধান করব। তো দেখো এখানে আমরা এই অঙ্কগুলো সমাধান করব, অর্থাৎ দেখো এই চায়ের দাগে যে অঙ্কগুলো আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আমরা সমাধান করব, ঠিক আছে? তো দেখো প্রথম যেটা আছে এগুলো আমরা লিখে লিখে করে নিচ্ছি। প্রথম চারের দাগের একের অঙ্কটা দেখো কী রয়েছে, 8x³b আর x²b, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিচ্ছি কীভাবে ভাগটা করব। তো দেখো এখানে আমরা একের দাগের অঙ্কটা লিখে নিচ্ছি, তো আমরা কীভাবে ভাগ করবো, আমরা ভাগ পদ্ধতিতে করব। x²b লিখলাম আর এদিকে 8x³b কে আমরা ভাগ করব, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করব, এইভাবে করতে পারি বা আরেকটা পদ্ধতি করতে পারি, 8x³b আর x²b এইভাবে লিখেও করতে পারি। দেখো 8 আমাদেরকে যদি মেলাতে হয় তাহলে আমাদেরকে এখানে 1 রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আমরা কিভাবে করব দেখো, এখানে 8 করতে হলে আমরা 8 দিয়ে গুণ করব, আর x²কে কত দিয়ে গুণ করলে x³ হবে, আর একটা x দিয়ে গুণ করলে কিউব হবে, ঠিক আছে? আর b আছে, এখানেও b আছে, তাহলে 8x দিয়ে আমরা কিন্তু গুণ করে নিচ্ছি। 8x দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে দেখো 8 চলে আসছে, x³ও হয়ে যাচ্ছে, আবার bও চলে আসছে, ব্যাস মিলে গেল, এটা আমাদের ভাগফল। আর এটার মধ্যে আমরা যেভাবে করি কীভাবে করবো দেখো, এখানে x² কেটে গেলে আমাদের x³ কেটে যায়, একটা x পড়ে থাকে, বা টোটালটাকে কেটে আমরা উপরে x শুধু লিখতে পারি, ঠিক আছে? আর এখানে bb কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 8x, এইভাবে করতে পারি, ঠিক আছে? তো ধরো দুইয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, দুইয়ের দিকের অঙ্কটা দেখো রয়েছে -9xy³ আর তার সঙ্গে আছে xy, এই দুটো সংখ্যা আছে। তো আমরা এই পদ্ধতিতে না গিয়ে আমরা এই পদ্ধতিতে করলে পারে তখন আমাদের তো সুবিধা হবে, ঠিক আছে? তো উপরে আমরা বসালাম -9xy³ আর এখানে আছে xy, দেখো এখানে x কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তো এখানে একটা y চলে গেলে এখানে y কটা পড়ে থাকে, y² পড়ে থাকে, ঠিক আছে? তাহলে উত্তর কত পাচ্ছি আমরা, -9y² এটাই ভাগফল, ঠিক আছে? তো চলো তিনের অঙ্কটা দেখে নিচ্ছি, তো দেখো আমরা লিখে নিয়েছি তিনের দিকের অঙ্কটা, তো এখানে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে x² সঙ্গে x² কেটে যাচ্ছে, দুটোই ওপর নিচে x² রয়েছে। এবার দেখো ওয়াই কাটলে এখানে y⁴ থাকলে পরে y³ পাচ্ছি, z² কেটে যাচ্ছে, পাবো কত তাহলে, এখানে এখানে 15 রয়েছে আর y² রয়েছে, তাহলে 15y³, তো এটাই হচ্ছে অ্যান্সার। আইবিএটা কী আছে, আইবিএটা আছে দেখো 21L³, ঠিক আছে? আর m³ রয়েছে আর n³ রয়েছে, আর এখানে -4L⁴ mn, ঠিক আছে? তো এটা রয়েছে, তো এর ক্ষেত্রে আমরা কী করবো দেখো, এখানে যদি 21 হয় আর এটা যদি l³ হয় তাহলে দেখো এখানে আমাদের সংখ্যা সংখ্যায় কিন্তু কাটবে না, আমাদের এখানে হবে l⁴ আছে, এটা l³ কেটে গেলে এখানে শুধুমাত্র একটা l পড়ে থাকে, এটা m³ রয়েছে, এর m রয়েছে, m কেটে গেলে এখানে m² পড়ে থাকে, আর এখানে n চলে গেলে এখানে n² পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে আমাদের হবে কি 21/4, আর ওপরে থাকছে কত, ওপরে থাকছে আমাদের m² n² আর এখানে থাকছে l, ঠিক আছে? তো এটা কিন্তু উত্তর,
কিন্তু এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা এরভাবেও লিখে নিতে পারি, এটা লিখে বা আমরা লিখতে পারি মাইনাস 21 বাই আসবে তোমার, সংখ্যাটাকে আগে লিখে নিলাম 4, আর এখানে থাকবে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার, আর এদিকে থাকছে আমাদের শুধুমাত্র এল। তো এটা আমরা লিখতে পারি 21/4 এম স্কোয়ার এন স্কোয়ার বাই এল, এটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো চলো দেখে নিচ্ছি পরের অঙ্কটা কী আছে। তো দেখো আমাদের এই সংখ্যাটা আছে, তো এটা আমরা একটু ভাগ পদ্ধতিতে করে নিচ্ছি। ঠিক আছে, মানে এ দিয়ে ভাগ মানে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে, আমরা দুই পদ্ধতিতে করতে পারি। কীভাবে করবো দেখো, আমরা 5a² লিখলাম, তার নিচেও আমরা এ বসাবো, মাইনাস বসিয়ে এই যে 7ab² রয়েছে তার নিচে আমরা এ বসাবো। ঠিক আছে, এবার এই এর সঙ্গে এই এ চলে গেলে আমাদের শুধুমাত্র একটা এ পড়ে থাকে, আর এখানে এ চলে গেলে, এখানে এ চলে গেলে 7b² পড়ে থাকে। তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে, পাবো এখানে 5a পাচ্ছি আর মাইনাস এখানে 7b². তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা, পরের যে অঙ্কটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। তো দেখো ছয় অঙ্কটা এরকম আছে, তো আমরা কী করবো, মাইনাস 48x⁻⁹ তার নিচে বসাবো 3x³ প্লাস এখানে লিখবো 12x⁻⁶ আর 3x³। ঠিক আছে, তো তিন আমরা কাটছি, তিন তোমার এখানে হয়ে যাবে 3 16 48, আর এখানে x³, এখানে x⁻⁹ কেটে গেলে বারে হয়েছে, 9 থেকে 3 বিয়োগ করলে x⁻⁶ থাকছে, এখানে 3 আর এখানে 4 লিখলাম, 3 4 12, x³ কেটে গেলে হয়ে যাচ্ছে, এখানে x³ পড়ে থাকছে একটা। তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে, উত্তরটা দাঁড়াচ্ছে মাইনাস 16x⁻⁶ প্লাস 4x³। তো এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি এর পরের অঙ্কটা কী হবে। তো দেখো সংখ্যাটা এটা রয়েছে, তো আমরা কী করবো, এটার নিচে লিখবো 15 এম স্কোয়ার এন, তার নিচে বসাবো 5 mn, আর এখানে প্লাস রয়েছে প্লাস দিলাম, 20 লিখলাম এম স্কোয়ার এন স্কোয়ার, আর এখানে 5 mn। তো চলো এখানে 5 দিয়ে কেটে আসে, 5 3 15 পাচ্ছি, এম এম স্কোয়ার কেটে গেলে শুধু একটা এম পড়ে থাকছে, এন এন কেটে যাচ্ছে, এখানে 5 4 20 কাটছে, আর এম এম স্কোয়ার কেটে গেলে এখানে শুধু একটা এম পড়ে থাকে, এন এন স্কোয়ার কেটে গেলে হয়ে যাচ্ছে এখানে এন। তাহলে আসছে কি 3 m প্লাস এখানে হচ্ছে 4 mn। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে প্রথম রাশিটা এটা রয়েছে, দ্বিতীয় রাশিটা রয়েছে, তো আমরা কি করব, আমরা করে নিচ্ছি 36a⁵b² তার নিচে একবার মাইনাস 4a² বসাবো, মাইনাস লিখে এখানে 24a²b⁵ আর মাইনাস 4a²b। ঠিক আছে, তো এবার দেখো 4 9 36, আর এখানে যে a² a⁵ চলে গেলে a³ পড়ে থাকছে, এখানে b² b² কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো 4 6 24, a² a² কেটে যাচ্ছে, বি কেটে গেলে হয়ে যাচ্ছে এখানে b⁴। এইবার দেখো আমাদের কী করতে হবে, এখানে মাইনাস রয়েছে তাহলে আমাদের একটা মাইনাস আসবে, মাইনাস 9a³। ঠিক আছে, আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাসে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6, আর এখানে পড়ে থাকছে b⁴। তো এটা কিন্তু অ্যান্সার, এটা হচ্ছে ভাগফল। সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা b² আছে। ঠিক আছে, b² কেটে গেলে এখানে হচ্ছে b³ হবে, তো এখানে আমাদের একটা b³ হয়ে যাচ্ছে, কারণ 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে। তো এরপরে দেখো পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কী আছে। তো দেখো এই সংখ্যাটা এখানে যেটা আছে সেটা আমরা লিখেছি, তো এরপর আমরা কী করবো, একই নিয়মেই আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখো প্রথমে আমাদের কী করতে হবে, 3pqr, আর এদিকে লিখব এটা মাইনাস 3pqr। ঠিক আছে, এবার প্লাস দেবো, এখানে দেখো 6p² q r² লিখলাম, আর মাইনাস 3p
কিউ আর মাইনাস নাইন পি কিউব কিউ স্কোয়ার আর কিউব আর মাইনাস থ্রি পি কিউ আর, ঠিক আছে? তো এভাবে লিখেছি। এবার দেখো আমাদের এখানে এটা কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে, দেখো পি কিউ আর পি কিউ আর পুরোপুরিটাই কেটে যাবে, তো মাইনাস এখানে ওয়ান আসছে, ঠিক আছে? এবার এটাকে কী করবো, তিন দুইয়ে ছয়, এখানে পি পি স্কোয়ার কেটে গেলে একটা পি পড়ে থাকছে, কিউ কিউ কেটে যাচ্ছে, আর 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 স্কোয়ার কাটলে পরে হচ্ছে শুধু একটা আর পড়ে থাকছে, তিন তিনে নয়, আর এখানে পি পি কিউ কেটে গেলে আমাদের পি স্কোয়ার পড়ে থাকছে, কিউ কিউ কেটে গেলে কিউ পড়ে থাকছে, আর আর কিউ কেটে গেলে আমাদের এখানে আর পড়ে থাকছে। তাহলে আমরা লিখবো কি, মাইনাস ওয়ান, এখানে লিখবো প্লাস টু পি আর, আর এখানে মাইনাসে মাইনাসে, সরি এখানে মাইনাসে প্লাস এখানে মাইনাস হবে, ঠিক আছে? আর এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো প্লাস এখানে থ্রি পি স্কোয়ার কিউ আর, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে দেখো এখানে সরি এখানে আর, এটা আর এটা আর স্কোয়ার হবে, ঠিক আছে? কারণ আর কিউব থেকে আর চলে গেলে আর স্কোয়ার পড়ে থাকে, তো এটা হচ্ছে উত্তর। তো চলো দেখে নিচ্ছি এর পরের অঙ্কটা কী আছে। তো অঙ্কটা এরকম আছে, তো আমরা দেখে নিচ্ছি কীভাবে কী করতে হবে। দেখো এখানে এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর, আর এখানে মাইনাস এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর, প্লাস এখানে হচ্ছে এম কিউ এন কিউ মাইনাস এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর, মাইনাস এখানে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর এন স্কোয়ার, আর এখানে এম স্কোয়ার মাইনাস এন টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? তো এরকম হচ্ছে। তো এবার দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে এম স্কোয়ার রয়েছে, এম স্কোয়ার এখানে একটা এম স্কোয়ার পড়ে থাকছে, এন টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর কেটে যাচ্ছে, এখানে দেখো এম কিউব এম টু দি পাওয়ার ফোর থেকে বিয়োগ হলে শুধু একটা এম পড়ে থাকছে, আর এন কিউব কেটে গেলে এখানে একটা এন পড়ে থাকছে, আর এখানে দেখো এম টু দি পাওয়ার ফোর এটা কেটে গেলে হয়ে আছে এম স্কোয়ার পড়ে থাকছে, এন স্কোয়ার এন স্কোয়ার এখানে হয়েছে এন স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে দেখো ওয়ান বাই এম স্কোয়ার, এটা মাইনাসের সংখ্যা, আর মাইনাসে প্লাসে মাইনাস, এখানে উপরে কিছু নাই, তার মানে ওয়ান বাই এম এন, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, উপরে থাকছে এম স্কোয়ার আর নিচে থাকছে এন স্কোয়ার, ঠিক আছে? আমরা একটু লিখতে ভুল করেছিলাম, এখানে এম টু দি পাওয়ার ফোর রয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে কিন্তু এম স্কোয়ার আর এম স্কোয়ার কেটে যাচ্ছে, এদিকে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে ওয়ান বাই এখানে ওয়ান বাই এন স্কোয়ার হচ্ছে, তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আমাদের এখানে লিখতে ভুল হয়েছিল, এম স্কোয়ার লেখা হয়েছিল, কারণ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর রয়েছে এখানে, এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ফোর কেটে যাচ্ছে, আর এন স্কোয়ারের সঙ্গে এম টু দি পাওয়ার ফোর কাটলে হয়ে যাচ্ছে এন স্কোয়ার, তো এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমাদের এখানে ভিডিও শেষ হয়ে যাচ্ছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, এই জন্য ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এছাড়া অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, দেখতে চাইলে দেখতে পারো সেগুলো এবং সমাধান করে নিতে পারো। আজ এখানেই শেষ করছি ভিডিও, টাটা, গুড বাই।